নেত্রকোনায় এক গরু ব্যবসায়ী ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে 9 বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে 9 বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, চম্পকনগর জামালপুর মসজিদের উত্তর পাশের জঙ্গলে শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায় পুলিশ। শিশুটির নাক দিয়ে রক্ত বের হচ্ছিল এবং মুখে গলায় ক্ষতচিহ্ন ছিল। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত মামলা হয়নি। শিশু রিয়াদ উপজেলার চম্পকনগর ইউনিয়নের জামালপুর গ্রামের ডালিং মিয়ার ছেলে। কুষ্টিয়ার চর মিলপাড়া এলাকায় সবুজ হাসান নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে প্রেম ঘটিত কারণে রাতের কোনো এক সময়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে সবুজ হাসানকে হত্যা করা হয়েছে। কে বা কারা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নেত্রকোনার কলমাকান্দায় মুজিবুর রহমান নামে এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোরে উপজেলার রংসাতি ইউনিয়নের 13 তোপা গ্রামের নিজ বাড়ির পুকুরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া জাহানারা বেবি নামে এক নারী পথচারী নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চাষাড়ায় নাতিকে স্কুল থেকে আনতে গিয়ে 11তলা নির্মাণাধীন বহুতল ভবন থেকে নির্মাণ সামগ্রীর শাবল তার মাথায় পড়লে আহত হন তিনি। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। SATV সাথে আছি সবসময়।